বিষয়টা হচ্ছে যে এটা খুব কষ্ট পায়নি কারণ হচ্ছে এটা মৌসুমী একটা লাইন প্রোডিউসার হ্যাঁ কারণ উনার উনি এর আগে উনার পেশাটা তো আসলে না সিনেমা না উনার পেশা উনি হচ্ছে গভর্নমেন্ট থেকে আই ডোন্ট নো কিভাবে গভর্নমেন্টকে একটা অবশ্যই একটা ভালো গল্প দিয়েছেন গভর্নমেন্ট ভালো বুঝেই হয়তো বা অনুদানটা দিয়েছেন কিন্তু তার উদ্দেশ্য আসলে হয়তো বা টাকাটা মেইন ছিল টাকাটা কোনো রকম বড় একটা অ্যামাউন্ট সেভ করে কোনো রকম একটা সিনেমা বানিয়ে ওটা কোনো রকম একটা রিলিজ দিয়ে দিলাম এটাই হয়তো বা উদ্দেশ্য ছিল সো সেই মানুষটা কী বললো না বললো সেটা আমার কাছে বিষয় না দিনদাদের একটা প্রেস মিটে বা সাংবাদিকদের সামনে বর্ষা আপু যেভাবে বলেছিলেন যে কিছু নায়িকাকে নিয়ে যেভাবে কথা বলেছিলেন এবং পরে একটা কিন্তু তারা একটা অনুষ্ঠানের মতন করেছিলেন যে সব 74 জনকে তিনি ইনভাইট করেছিলেন তারা যে সবাই মিলে ছবিটা দেখতে যাক কেউই কিন্তু যায়নি বিকজ এটা একটা প্রোটেস্ট হ্যাঁ এটা একটা প্রোটেস্ট যে আমাদের নায়িকাদের নিয়ে এভাবে কথা বলা হয়েছে সো আমরা আসলে যাইনি আমার আমাকেও দাওয়াত দেওয়া হয়েছিল আমি যাইনি কারণ আমার কাছে বিষয়টা ভালো লাগেনি হ্যাঁ কিন্তু যখন রায়হান রফি এবং মিম নিজে থেকে ফোন করেছে হ্যাঁ যে মিম ফোন করেছে যে মাহি আসো সিনেমাটা দেখবো সবাই মিলে একসাথে যখন রায়হান রফি ফোন করেছে যে আপু আসো একসাথে দেখবো তখন কিন্তু আমরা ফুল ইন্ডাস্ট্রি ঝাঁপিয়ে পড়েছি এটা একত্ববোধ এটা কী বলে একত্ববোধ হ্যাঁ সো বিষয়টা হচ্ছে যে এরকম হওয়া উচিত তো আজকে না হয় ইন্ডাস্ট্রিতে 10টা যদি শিল্পী থাকে শিল্পী যে ভালো হবে সেটা না একটা শিল্পী অনেক বাজে হবে ধরে নিলাম আমি সেই শিল্পীটা অনেক বাজে কিন্তু আপনার ফ্যামিলির মেম্বারকে আরেকটা বাইরের মানুষ এসে যে কিনা প্রডিউসার সমিতির ইয়েও না সদস্যও না সে এসে এভাবে উল্টাপাল্টা একটা কথা বলে যাবে অনেকগুলো ব্লেম দিয়ে যাবে আমরা কোনো শিল্পী কোনো কথা বলবো না এটা খুব কষ্টজনক আজকে আমার বেলা হয়েছে কালকে কিন্তু আপনাদের বেলাও হতে পারে মৌসুমী প্রযোজক সহপ্রযোজক তিনি এসে এভাবে নায়ক নায়িকাকে ছোট করে সবার সামনে কথা বলে গেলেন কিন্তু আমাদের কোনো শিল্পী কোনো রকমের প্রোটেস্ট করলেন না এটা আসলে আমার কাছে খুব কষ্ট লেগেছে এই জায়গাটা